আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ শিবির এবং নুভেস্টা ফার্মাসিউটিক্যালস এর ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে সরাসরি সম্প্রচারিত নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান বিশেষজ্ঞের পরামর্শে সুস্থ থাকুন মাতৃত্বের অনুষ্ঠানটিতে, যেখানে বিশেষজ্ঞ ডাক্তার বলবেন গর্ভবতী মা শিশু সুস্বাস্থ্যে কি করবেন। দর্শক, আমাদের এই প্রতিনিয়ত সিরিজ অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই নুভেস্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ডায়ড্রোন অ্যান্ড ক্যাপ্রোজেন ডিএস। আমাদের অনুষ্ঠানটি যে আপনাদের ভালো লাগছে সেটি আমরা প্রতিনিয়ত আপনাদের পার্টিসিপেশনেই বুঝতে পারছি, এবং আপনাদের পাশাপাশি থেকে আসলে লাইভে কিছু সমস্যার সমাধান করে কিন্তু আমরা অনেকটাই আশা করছি অ্যাওয়ারনেস এ আমাদের যে প্রোগ্রাম গুলো করার উদ্দেশ্য সেটা আমরা অনেকটাই কার্যকর হতে পারছি। আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে ডাক্তার নাসরিন সুলতানা রুমিকে, যিনি ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, ল্যাপারোস্কোপিক সার্জন, সহকারী অধ্যাপক গাইনি অ্যান্ড অবস, হেড অফ ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট, মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম সালাম, আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকেও। আমাদের অনুষ্ঠানের শুরুতেই ম্যাডাম আপনার কাছে জানতে চাই, যেহেতু আগামী 28শে মে আমাদের বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস, তো এই দিবসকে উদ্দেশ্য করে ম্যাডাম অনুষ্ঠানের শুরুতেই যদি আপনি কিছু বলতেন আমাদের দর্শকদের জন্য। আসলে নিরাপদ মাতৃত্ব দিবস মানে বিষয়টা এরকম যে নামটাতেই কিন্তু অনেক কিছু বলে দেয়। এখানে দুইটা ওয়ার্ড, নিরাপদ এবং মাতৃত্ব। হ্যাঁ, তো আমরা একটা মেয়ে যখন গর্ভবতী হয়, সেই গর্ভবতী মা থেকে আমরা যে জিনিসটা চাই সেটা যেন এমন হয় যে মাটা সুস্থ থাকে এবং সুন্দরভাবে ডেলিভারি হয় এবং আমরা একটা সুস্থ সুস্থ শিশু পাই। তো এটাই আমাদের চাওয়া হওয়া উচিত, এবং সেই চাওয়ার জন্য যা যা করা উচিত সেইভাবে, যেমন আমরা যারা সার্ভিস প্রোভাইডার আমরাও সেইভাবে সার্ভিস দেই, এবং আমাদের যারা মায়েরা আছেন তারাও যেন সেই সার্ভিসটা নেয়, এবং আলটিমেটলি আমরা যেন একটা সুস্থ শিশু এবং সুস্থ মা পাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন আপনার কাছে একটু জানতে চাই যে নিরাপদ মাতৃত্বটা আসলে কি, বা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করবার জন্য আমাদের কি ভূমিকা আছে, এবং আমাদের সাথে কি আমাদের পরিবারেরও কোনো ভূমিকা আছে কিনা। নিরাপদ মাতৃত্ব আমরা কিছুটা হয়তো একটু বলেও দিলাম যে আমরা প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সি যেটা আমরা মনে করি সেটা অ্যাকচুয়ালি, আমরা যদি প্রথম থেকেই বলি যে এটা নর্মাল প্রেগনেন্সি তাহলে কিন্তু ভুল হবে। একদম ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরা যখন একটা মা সুস্থ এবং মা সুস্থ শিশু পাই, তখন কিন্তু আমরা বলতে পারবো যে এটা নর্মাল প্রেগনেন্সি ছিল। অনেকটা আমরা রেট্রোস্পেক্টিভ টার্ম হিসাবে আমরা কথাটা বলি। তো এই নর্মাল প্রেগনেন্সি অথবা নিরাপদ গর্ভাবস্থা অথবা নিরাপদ ডেলিভারি এবং আলটিমেটলি একটা সুস্থ শিশু, এটুকুই হচ্ছে আমাদের চাওয়া। তো এই চাওয়ার জন্য আমরা যেটা মনে করি যে একটা গর্ভাবস্থা, যদিও আমরা জানি যে এটা ফিজিওলজিক্যাল অবস্থা, একটা শারীরিক একটা এক ধরনের চেঞ্জ, তো এই চেঞ্জটা নর্মাল। তো ততক্ষণ পর্যন্তই নর্মাল যতক্ষণ না এখানে কোনো জটিলতা অথবা কোনো ঝুঁকি থাকে। তো আমরা চাই যে এই গর্ভবতী মাকে, অথবা গর্ভাবস্থার পূর্বেও যদি এমন হয় যে কোনো তার শারীরিক অবস্থা থাকে, সেই সব অবস্থাগুলা কারেকশনের পরে যদি প্ল্যান্ড একটা প্রেগনেন্সি নেয়, এবং প্রেগনেন্সিতে আমরা চাই যে সে একজন ভালো যিনি সার্ভিস দেন ওনার কাছে নিয়মিত চেক আপ করান, এবং চেক আপের উদ্দেশ্য যে ঝুঁকি অথবা যে রিস্কগুলো আমরা মনে করি সেগুলো আর্লি ডিটেকশন হয়, সেগুলোর চিকিৎসা হয়, এবং আলটিমেটলি আমরা একটা সুন্দর ডেলিভারির মাধ্যমে একটা সুস্থ শিশু পাই। তো এটাই আমাদের চাওয়া। আর পরিবারের সদস্যদের জন্য যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে অবশ্যই হাজবেন্ডের, এবং শুধু হাজবেন্ড বললেও ভুল হবে, পরিবারের প্রত্যেকটা সদস্যেরও উচিত যে এই মাকে সর্বাত্মক সহযোগিতা করা। এই সহযোগিতা যে শুধু অর্থনৈতিক সহযোগিতা তা না, প্রত্যেকটা কাজে কর্মে, ইভেন তার মানসিক যে প্রশান্তি সেই বিষয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তো পরিবারের সদস্যের প্রথমেই উচিত হবে যে প্রথম থেকেই যেন মা সুস্থভাবে থাকে, তার খাবার, তার বিশ্রাম, এইসব বিষয়ে খেয়াল করা, এবং তাকে প্রত্যেক সময় তাকে ডাক্তারের কাছে অথবা যিনি যার কাছে চেক আপ করাবেন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া, এবং তাকে যে সাপ্লিমেন্ট বা ওষুধপত্র যা যখন দেওয়া হয় সেইভাবে তাকে
সেভাবে চিকিৎসা করা, ব্যবস্থা করা, এবং আলটিমেটলি অবশ্যই যেন ডেলিভারিটা হাসপাতালে হয়, একজন অভিজ্ঞ সেবাদানকারীর মাধ্যমে যেন ডেলিভারিটা হয় সেই বিষয়টাও খেয়াল করা। অনেক ধন্যবাদ ম্যাডাম। জি জি ম্যাডাম, আমাদের অনুষ্ঠান এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি বলছিলেন সেফ মাদারহুড সম্পর্কে, তো আসলে নিরাপদ মাতৃত্ব আমরা তখনই নিশ্চিত করতে পারবো যখন আমাদের এই গর্ভকালীন সময়টা একটি প্ল্যান প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাবে। বা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকে আছে যে আনপ্ল্যান প্রেগনেন্সি হলে সেটিকে অ্যাবোর্ট করার চেষ্টা করছে, বা সেটা হয়তো বা তারা নিতে চাচ্ছে না, এরকম অনেকগুলো বিষয় থাকছে, এবং হয়তো বা কখনো কখনো ডাক্তারের শরণাপন্ন হয়েও পরামর্শ গ্রহণ করছে না। তো আসলে প্ল্যান প্রেগনেন্সির প্রয়োজনীয়তা কি আছে এই ক্ষেত্রে, এবং প্রিকনসেপশনাল কাউন্সিলিং বলতে আমরা কি বুঝি এই বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিত ভাবে বলতেন। প্রিকনসেপশনাল কাউন্সিলিং খুবই একটা জরুরি একটা বিষয়, কিন্তু এই জরুরি বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে হোক কিংবা অন্য জায়গায় হোক, এই যে একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা শব্দ আনপ্ল্যান প্রেগনেন্সি, হ্যাঁ প্রেগনেন্সি কোনো ধরনের প্ল্যান করে নাই। এখনকার দিনে আমরা কি করি, প্রত্যেকটা কিছুই কিন্তু আমরা খুব পরিকল্পনা প্ল্যান করে করে করি, তো প্রেগনেন্সির মতো এমন একটা অবস্থা সেটা যদি আনপ্ল্যান্ড হয়ে যায় তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো কনসেপশনাল কাউন্সিলিং আমরা খুবই ইম্পর্টেন্স দিই এই কারণে যে কখনো কখনো দেখা যায় যে মায়েদের শরীর, যেহেতু প্রেগনেন্সিটা শারীরিক একটা অবস্থা, হয়তো এমনও হতে পারে যে শরীরটা তখন ফিট না, হ্যাঁ যে তখন প্রেগনেন্সি নেওয়ার মতো অথবা প্রেগনেন্সি কন্টিনিউ করার মতো ফিট না, তার কোনো ক্রনিক কোনো অসুখ আছে যার কারণে সে মায়ের ক্ষতি হবে কিংবা গর্ভের বাচ্চার ক্ষতি হবে। তো এই সব অসুবিধাগুলা যাতে আগেই গর্ভাবস্থার আগেই ট্রিটমেন্ট বা কারেকশন করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গর্ভাবস্থাটা নিরাপদ হয়, মায়ের স্বাস্থ্য ঠিক থাকে এবং বাচ্চাটাও সুস্থ হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানে একটি প্রশ্ন আছে আমাদের কাছে, এখন একজন দর্শক লিখেছেন, শায়লা তামান্না সাকি, উনি বলেছেন যে কনসিভ করলে ব্লাড প্রেশার যদি বাড়তি থাকে সেই ক্ষেত্রে সারডোপা ছাড়া কি অন্য কোনো ওষুধ খাওয়ার সম্ভাবনা আছে কিনা। আমার মনে হয় আমরা ওনার প্রশ্নের আরেকটু অংশ যদি একটু জেনে নিই, যদি উনি আমাদেরকে আগেও একবার জানিয়েছিল যে ওনার দুটা প্রেগনেন্সি লস আছে, এক্ল্যাম্পশিয়ার হিস্ট্রি আছে, লাস্ট প্রেগনেন্সিতে, এটা ওনার থার্ড প্রেগনেন্সি, সেকেন্ড প্রেগনেন্সিতে ওনার এক্ল্যাম্পশিয়া বাচ্চাটা পেটেই মারা যায়, তো উনি এবার আসলে এক্ল্যাম্পশিয়া নিয়ে খুবই ভয় পাচ্ছে, এবং এক্ল্যাম্পশিয়া থেকে আসলে প্রতিকারের কোনো উপায় আছে কিনা, ব্লাড প্রেশার কিভাবে নিয়ন্ত্রণ করবে, ওনার জন্য যদি একটু বিস্তারিত পরামর্শ দিতেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য আমাদের এই যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। তো অনেক সময় দেখা যায় যে কোনো কোনো মায়ের গর্ভাবস্থার আগেই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থাকে, সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা আমাদের গাইনি অপস বিশেষজ্ঞ যেন আগেই রক্তচাপটা নিয়ন্ত্রণ ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থায় সব ওষুধের উচ্চ রক্তচাপে যে সব ওষুধ দেয়া হয় সবগুলো কিন্তু দেয়া যায় না, যেগুলো কিনা বাচ্চার ক্ষতি করে। তো সেক্ষেত্রে উনি যেমন প্রশ্ন করেছেন যে সারডোপা ছাড়া অন্য কিছু দেওয়া যায় কিনা, সারডোপা ছাড়াও আরো অনেক ওষুধ আছে এবং এখন অনেক ভালো ভালো ওষুধ আছে, তো সেইগুলোর মাধ্যমে আমরা প্রেগনেন্সিতে অথবা আমরা যেটা বলি প্রি এক্লামশিয়া অথবা এক্লামশিয়াতে আমরা প্রেশারটা নিয়ন্ত্রণ করি। তবে ওনার ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা গর্ভবতী মায়েদেরকে আমরা গর্ভবতী চেক আপ করাই, যেটা অ্যান্টিনেটাল চেক আপ হিসেবে আমরা বলি, ওনার জন্য উনি হচ্ছেন একজন রিস্ক প্রেগনেন্সি অথবা হাই রিস্ক প্রেগনেন্সি মা, ঝুঁকিপূর্ণ মা, ওনার ক্ষেত্রে ভিজিটটা হবে আর একটু ফ্রিকুয়েন্ট, আর একটু বেশি বেশি হবে। যেমন আমরা মান্থলি ভিজিট যেই সময় একটা বলি, উনি হয়তো 3 সপ্তাহের মধ্যেই আমাদের সাথে দেখা করবেন। কি কারণে দেখা করবেন, যে ওনার প্রেশারটা যেন নিয়ন্ত্রণে থাকে, আমরা যেন প্রেশার দেখে অ্যাকর্ডিংলি কতটুকু ওষুধ লাগবে, কোনো ওষুধের চেঞ্জ লাগবে কিনা সেই জিনিসটা আমরা ধরতে পারি। এই ধরাটা আমরা শুধু যে এক্সামিন করে ব্লাড প্রেশার দেখে আমরা বলতে পারি তা না, কিছু ব্লাড মার্কার বা ব্লাড টেস্ট করার মাধ্যমে আমরা কিছু কিছু বুঝতে পারি। তো এইগুলা করার মাধ্যমে আলটিমেটলি উনি এই পুরো প্রেগনেন্সি আমাদের প্ল্যান থাকবে যে তার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হবে এবং সাথে সাথে তার যেন কনভালশন বা এক্লামশিয়া না হয় সেই রকম ব্যবস্থা নেয়া, এবং আলটিমেটলি তাকে টার্ম প্রেগনেন্সি মানে
যতটুকু সময় পর্যন্ত নিলে একটা বাচ্চা সুস্থ থাকে ততটুকু সময় পর্যন্ত যাতে তাকে নেওয়া যায়, এবং আলটিমেটলি যখন তাকে এরকম একটা সময় পর্যন্ত নেওয়া যায় যে বাচ্চা এবং মা সুস্থ আছে, তখন তাকে ডেলিভারির জন্য পরামর্শ দেওয়া অথবা টার্মিনেট করা। এবং সেটা হতে পারে নর্মাল ডেলিভারি, ইন্ডাকশন অথবা সিজারিয়ান সেকশন। তো এইভাবে যদি যায় উনি, তাহলে আশা করা যায় যে ওনার আগের যে ঝুঁকিগুলো এবং প্রি এক্লামশিয়া, এক্লামশিয়ার ঝুঁকি কিন্তু পরবর্তীতেও থাকে, সেজন্য পরবর্তী প্রত্যেকটা প্রেগনেন্সিতেই থাকে, সেজন্য এই মাদেরকে কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্স দিয়ে বা খুবই গুরুত্ব দিয়ে এই মাদেরকে দেখি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন আপনার কাছে একটু জানতে চাই যে, যেহেতু ওনার একটি কেস শুনলাম যে ব্লাড প্রেশার বাড়তি থাকছে বা হাইপার টেনশনের রোগী, পাশাপাশি ওনার এক্ল্যাম্পসিয়ার কথাটাও শুনছিলাম, তো হাই রিস্ক মা কারা আছে বা এই পুরো প্রেগনেন্সিতে হাই রিস্ক মায়েদের স্ক্রিনিংটা আমরা কিভাবে করে নিতে পারি বা কবে থেকে এটা করা সম্ভব? হাই রিস্ক যদি আমরা বলি, তাহলে একটা লম্বা একটা লিস্ট চলে আসবে। হ্যাঁ, যেমন ধরেন এই যে যেই মাকে বললাম যে আগের প্রেগনেন্সিতে তার প্রি এক্ল্যাম্পসিয়া ছিল, এক্ল্যাম্পসিয়া, উনি একজন হাই রিস্ক মা। এছাড়াও যেমন মায়ের বয়স কম, আমরা বলি 16 কম অথবা 35 বেশি, তাহলে অল্প বয়সেও ঝুঁকিপূর্ণ মা, আবার বেশি বয়সেও ঝুঁকিপূর্ণ মা, কারণ এদের কিন্তু জটিলতার সম্ভাবনা বেশি থাকে। তারপরে কোন তার দেখা গেল যে তার আগের প্রেগনেন্সিতে, আগের এই এখনকার গর্ভাবস্থার আগে দেখা গেল তার অনেক অনেকগুলো হিস্ট্রি আছে যে সিজার ডেলিভারি হয়ে যায় কিংবা অ্যাবর্শন হয়ে যায়, প্রি টার্ম ডেলিভারি হয়ে যায়, এই ধরনের হিস্ট্রি যদি থাকে তাকেও আমরা তাকে বলবো যে হাই রিস্ক মা। কোনো কারণে ব্লিডিং হয়েছে এই প্রেগনেন্সিতে, আর্লি অবস্থায় অথবা লেট অবস্থায় ব্লিডিং হলো, অ্যাবর্শন অথবা থ্রেটেন অ্যাবর্শন হলো কিংবা তার এপিএইচ হলো, এই প্রেগনেন্সিগুলোকেও আমরা বলি হাই রিস্ক মা। এছাড়াও আরও কিছু আছে, যেমন কিছু ক্রনিক ডিজিজ আছে যেমন ডায়াবেটিস, তারপরে থাইরয়েড ডিসঅর্ডার, এগুলো থাকলে, এবং দেখা যায় অনেক সময় ওবেসিটি, একটু যারা অনেক বেশি বিএমআই বা মোটা সোটা, তাদেরকেও আমরা হাই রিস্ক গ্রুপে নিয়ে থাকি। এবং আর একটা মা আছে যারা কিনা আরএস নেগেটিভ এবং তার হাজবেন্ড হচ্ছে পজিটিভ, যেটা আমরা আইসি ইমিউনাইজেশন বলি, সেই মায়েরাও কিন্তু হাই রিস্ক মা। তো এই যে লিস্ট আমরা বললাম, আরো কিছু আছে, তো এই মায়েদেরকে আমরা সব সময় ইম্পর্টেন্স দিয়ে দেখি, এবং আমাদের প্রথম প্ল্যান থাকে যে তার এই প্রেগনেন্সিতে যেন আগের কোনো জটিলতা যেন সূত্রপাত না হয়, সেজন্য যত ধরনের প্রতিকারের ব্যবস্থা আছে আমরা সেগুলো নিয়ে থাকি, এবং আলটিমেটলি আমরা চেষ্টা করি যেন ওই জটিলতা থেকে ওই সময়টা পার করে আমরা প্রেগনেন্সিটাকে নর্মালি নিতে পারি এবং আলটিমেটলি ডেলিভারি হতে পারে নর্মালি। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে আপনার কাছে এখন একটু জানতে চাই যে, আমাদের আজকের যে অনুষ্ঠানের বিষয় সেফ মাদারহুড, সেটা নিশ্চিত করবার জন্য নিশ্চয়ই গর্ভকালীন সময় একটা মাকে পুরো ডাক্তারের পরামর্শেই চিকিৎসাধীন থাকতে হবে এবং তার পরামর্শ নিয়ে তার চলাফেরা, ওষুধ সবকিছুই চলবে। তো আসলে এই পুরো প্রেগনেন্সিতে যত্নটা কিভাবে হবে কিংবা অ্যান্টিনাটাল ভিজিট গুলা সে কবে থেকে শুরু করবে বা কতদিন পর পর করবে, তার পরীক্ষা নিরীক্ষা গুলো কি হবে, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বিস্তারিত ভাবে আমাদের সকল মায়েদেরকে বলতেন। একজন মা যখন মনে করবে যে সে প্রেগনেন্ট, তখন কি কিভাবে সে মনে করে, প্রথম কথা হচ্ছে তার মাসিক বন্ধ হয়ে যাবে, মাসিক বন্ধ হবে এবং সে বাসায় অথবা প্যাথোলজিতে কোথাও টেস্ট করে দেখবে তার প্রেগনেন্সি পজিটিভ কিনা, তারপরে তার এই সময় থেকেই তাকে ভিজিট করতে হবে। আমরা যেটা প্রথম যে তখন সে দেখাতে আসে সেটাকে আমরা বুকিং ভিজিট বলি, এবং এই বুকিং ভিজিটের পরে আমরা চাই যে 28 সপ্তাহ পর্যন্ত সে মান্থলি ভিজিট করুক, মাসে একবার। 28 সপ্তাহের পরে, 28 থেকে 36 সপ্তাহ পর্যন্ত মাসে দুইবার, মানে 15 দিন অন্তর অন্তর, এবং 36 সপ্তাহের পরে অন্তত সপ্তাহে একবার। তো আমাদের এই গরিব দেশে দেখা যায় যে আমরা অনেক সময় মায়েরা বিভিন্ন কারণে, অর্থনৈতিক বলেন, বিভিন্ন ধরনের শিক্ষা অথবা কিছুটা সংস্কার কিংবা কুসংস্কারের কারণে হয়তো ডাক্তারের কাছে আসতে চায় না, কিংবা সার্ভিস যারা আমরা দিই তাদের কাছে আসতে চায় না। তো সেই ক্ষেত্রে কম করে হলেও কিছু ভিজিট যেন অবশ্যই হয়, সেই জন্য WHO একটা
প্ল্যান দিয়েছে যেটাতে অন্তত পক্ষে গর্ভাবস্থায় 4টা ভিজিট যেন হয়। সেটা প্রথমে বলা হয়েছে যে 16 সপ্তাহের দিকে, আর 28 সপ্তাহের মধ্যে একবার, এবং 32 সপ্তাহে একবার, এবং 36 সপ্তাহে, এই 4টা ভিজিট যেন অবশ্যই দেয়। আর এই সময় আমরা যখন মা আসে আমাদের কাছে, তখন আমরা প্রথম ভিজিটেই কিছু ইনভেস্টিগেশন করাই। সেই ইনভেস্টিগেশনের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা তার যে ডেলিভারি ডেট, সেই ডেটটা আমরা প্রথম ভিজিটেই আমরা কনফার্ম করি যে তার মাসিকের ডেট অনুযায়ী ডেলিভারি ডেটটা ঠিক আছে কিনা। আর একটা খুবই ইম্পর্টেন্ট যে তার সিঙ্গেল প্রেগনেন্সি অথবা মাল্টিপল প্রেগনেন্সি, মানে কোনো টুইন প্রেগনেন্সি কিনা, কারণ টুইন প্রেগনেন্সিও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ মা। এছাড়াও আর কোনো জটিলতা আছে কিনা সে সময় আমরা এই বুকিং ভিজিটে আমরা দেখে ফেলি। আর কিছু ব্লাড টেস্ট করি, যেমন তার রক্ত শূন্যতা আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, এই ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষা করে ফেলি। ইভেন ব্লাড গ্রুপটাও এই সময় খুবই ইম্পর্টেন্স দিয়ে করে ফেলি। তো এই পরীক্ষা নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি যে সে কিভাবে বিশ্রাম নেবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, তারপরে তার যে কাজকর্ম সাধারণত করে সেই কাজগুলো কোনো মডিফিকেশন লাগবে কিনা, সেইগুলো আমরা অ্যাকর্ডিংলি তাকে সেভাবে অ্যাডভাইস দিয়ে থাকি। আর জি, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। জি, পরিবারের সদস্যদেরকেও আমরা সেইভাবে একটা প্ল্যান করে দিয়ে থাকি। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা এখন একটু আপনার কাছে জানতে চাই ম্যাডাম, যে প্রেগনেন্সির সময়টাতে আসলে অনেকের একটা প্রশ্ন থাকে যে খাদ্য অভ্যাসটা কেমন হবে, বা যারা আসলে ওয়ার্কিং মা বা প্রেগনেন্সিতে তারা আসলে কিভাবে কোন ধরনের খাবার গুলো খেতে পারবে, বা কোনটা অ্যাভয়েড করতে হবে, এবং বিশ্রামের জন্য আলাদা কোনো পরামর্শ থাকবে কিনা। আচ্ছা, খাবার দাবারের বিষয়ে এখন মানুষ কিন্তু বেশ ভালো সচেতন। সবাই মনে করে যে এখন একটু বেশি খেতে হবে, এইটুক সচেতনতা আমাদের মধ্যে আমার মনে হয় এখন গড়ে উঠেছে। আমরা যে ধরনের পেশেন্ট পাই তাতে মনে হয় তো খাবার বেশি খেতে হবে এটা ঠিক আছে, কারণ আমরা চাই যে প্রেগনেন্সিতে আমরা যে যে কন্টিনিউয়াস ভিজিট করি, আমরা চাই যে তার ওজন বাড়ুক। সেই ওজনটা কিসের জন্য হবে? প্রেগনেন্সির কারণে ওজনটা বাড়বে, মানে তার প্রেগনেন্সির জন্য যে পরিমাণ ওজন দরকার সেই ওজনটা বাড়বে, কিন্তু আমরা কোনো এক্সেস ওয়েট গেইন চাই না। তো এই খাবার দাবারের বিষয়টা হবে তার এক্সিস্টিং এখন কি ধরনের ওয়েট আছে, এখন তার বিএমআই কত সেটার উপর নির্ভর করে, কিংবা এখন তার কোনো রক্ত শূন্যতা আছে কিনা, কোনো পুষ্টিহীনতা আছে কিনা সেটার উপর নির্ভর করে। তো যে মায়ের ওজন অলরেডি ঠিক আছে, যার কিনা কোনো রক্ত শূন্যতা নাই কিংবা পুষ্টিহীনতা নাই, তাকে কিন্তু আমরা শুধু মাত্র প্রেগনেন্সির ওয়েটের জন্য সামান্য কিছু খাবার বাড়তি খেতে বলবো, এবং সেই খাবারটা অবশ্যই হবে ইজিলি ডাইজেস্টিবল, খুব সহজে হজম হয়, ভাজা ভাজি যেগুলো বদহজম হয় সেগুলো অ্যাভয়েড করতে, এবং কিছুটা হলেও প্রোটিন রিচ, যাতে করে প্রোটিন যেন একটু বেশি থাকে। এবং এই প্রোটিনটাও কিন্তু আমরা চাই যে ফার্স্ট ক্লাস প্রোটিন হোক, মানে যেটা অ্যানিমাল প্রোটিন থেকে আসে সেই ধরনের প্রোটিন হোক। আর যে মায়েরা পুষ্টিহীনতায় ভুগছে তাদেরকে, তাদের ক্ষেত্রেও আমরা খাবারটা আরো একটু বেশি ক্যালোরিযুক্ত খাবার যেগুলা সেগুলা খেতে বলি। আর কিছু ক্ষেত্রে যেমন আমরা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য দুধ খেতে বলি, ছোট মাছ খেতে বলি, এবং গ্রিন যেসব শাকসবজি, সবুজ শাকসবজি, এগুলো একটু বেশি খাবার বেশি করে খেতে বলি। আর এইটা তো গেল খাবারের বিষয়। আর যে মায়েরা বাইরে কাজ করে অথবা ঘরেই কাজ করাটাও কিন্তু অনেক অনেক সময় অনেক বেশি স্ট্রেসফুল হয়, তা আমরা অবশ্যই এই সময়ে আমরা বলবো যে মা যেন কোনো স্ট্রেনুয়াস ওয়ার্ক, মানে যে যে কাজে ভারী কাজ, সেগুলো যেন অবশ্যই তাকে অ্যাভয়েড করে। এবং সে কিন্তু কাজ অ্যাভয়েড করার কথা বললে আবার উল্টা দিকেও যেন না যায় যে সে এক্সেস বিশ্রাম কিন্তু আমরা এখন আর চাই না, আমরা চাই যে নর্মাল সে আগে যে অ্যাক্টিভিটি করতো সবই থাকবে, শুধু ভারী কাজগুলা সে অ্যাভয়েড করবে। যেমন যদি ঘরে কাজ করে সেখানে সে ভারী বালতি উঠালো না, ভারী পাতিল উঠালো না, এই ধরনের ভারী কাজগুলো সে অ্যাভয়েড করবে, কিন্তু হালকা কাজ, রান্না বান্না করা, এগুলো কিন্তু সে করতে পারবে। এবং বাইরে যারা কাজ করে তাদেরও খেয়াল করতে হবে যে তাদের এক্সেস কাজ হচ্ছে কিনা,
কিংবা সে স্ট্রেস বেশি নিচ্ছে কিনা। আর বিশ্রামের বিষয়টা আমরা চাই যে অবশ্যই যেন 10 ঘন্টা দৈনিক গড়ে 10 ঘন্টা যেন সে রেস্ট নেয়। এই 10 ঘন্টাকে যদি আমরা ভাগ করে বলি যে রাতে অন্তত পক্ষে 8 ঘন্টা এবং দিনের বেলা 2 ঘন্টা যেন সে ঘুমানো অথবা রেস্ট নেওয়া, যেটাই আমরা বলি সে যেন অবশ্যই সেটা নেয়। এবং এইটাতে যেন পরিবারের সদস্য অথবা তার ওয়ার্কিং প্লেস যেখানে আছে সবাই তাকে সেইভাবে যেন সহযোগিতা করে। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। দর্শক, আপনারা যারা যুক্ত আছেন আমাদের এই অনুষ্ঠানটি যত পারবেন শেয়ার করবেন, যাতে করে আমাদের যে উদ্দেশ্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করবার জন্য সেটি যাতে আমরা সফলভাবে করতে পারি এবং আপনাদের পাশে থেকে যেন আমরা আপনাদের একটি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারি। ম্যাডাম, আপনার কাছে এখন জানতে চাই যে আসলে ডেলিভারি প্ল্যানটা কি হওয়া উচিত বা কতদিন আগে থেকে ডেলিভারি প্ল্যান করা উচিত বা কিভাবে আসলে এই প্ল্যানিংটি নিশ্চিত করতে হবে। আমরা একজন মা যখন গর্ভবতী হয় আমাদের কিন্তু আলটিমেট টার্গেট থাকে যে একটা সুস্থ বাচ্চা পাওয়া। তা সুস্থ বাচ্চা কিন্তু একটা ডেলিভারির মাধ্যমেই হবে এবং অবশ্যই সেই ডেলিভারিটা স্বাভাবিক হওয়ার জন্য আমরা প্ল্যান করি। তো স্বাভাবিক ডেলিভারি বা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন যেভাবেই ডেলিভারিটা হোক, আমরা চাই যে ডেলিভারিটা অবশ্যই যেন একজন ট্রেন পার্সন করে। এবং এই ট্রেন পার্সন আমরা তো বাসায় তো কখনোই পাবো না, সেটা যেন অবশ্যই হসপিটালাইজেশন হয়, মানে ডেলিভারিটা আমরা চাই যে ইনস্টিটিউশনাল ডেলিভারি যেন হয় এবং সেখানে যেন এই ডেলিভারিটা একজন ট্রেন পার্সন করে এবং যিনি কিনা অবশ্যই বুঝতে পারবে যে কখন তার নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির জন্য প্রসেস করতে হবে অথবা কখন তাকে ইলেকটিভ অথবা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের জন্য নিতে হবে। আর এক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যে এই যে আমরা অ্যান্টিনেটাল কাউন্সিলিং অথবা অ্যান্টিনেটাল টাইম থেকেই কিন্তু আমরা বলি যে এই বার্থ প্ল্যান অথবা ডেলিভারি প্ল্যানটা কিন্তু ওই সময় করা যে কোন হাসপাতালে তোমার ডেলিভারি হবে কিংবা ওই ডেলিভারি তোমার ব্যথা উঠলে অথবা কোনো জটিলতা দেখা দিলে তুমি কিভাবে যাবা, কোন ট্রান্সপোর্ট তোমার জন্য অ্যাভেলেবল হবে অথবা কিছু টাকা পয়সা লাগতে পারে অথবা রক্তের জন্য লোক লাগতে পারে, এই জিনিসগুলা এই যে দীর্ঘ সময় ডেলিভারির আগে গর্ভাবস্থায় এই সময় যেন এই প্ল্যানগুলা করে এবং এই মোতাবেক সবকিছু রেডি রাখে যাতে তার ডেলিভারিটার কোনো ধরনের জটিলতা না হয়। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। এরপর আমাদেরকে কিছু প্রশ্ন করে জানিয়েছেন সোনিয়া ইসলাম, বলেছেন ওনার হিমোগ্লোবিন 9.3 আছে, ওনার সেকেন্ড সিজার হয়েছে, তো এখন এই হিমোগ্লোবিন বাড়ানোর উপায় কি আছে বা এই পোস্টপার্টাম স্টেটে এই হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা সিজারের পরে আমরা প্রথম মাসে প্রথম সিজারিয়ার যে ডেটে হয় তার প্রথম মাসে দেখা যায় যে শারীরিক কিছু চেঞ্জ হয়, যে সময় কিন্তু খুব রক্ত উৎপাদন হয় শরীরে। তো 9.3 যখন আসে তখন আমরা বলবো যে তার খাবারের দিকে একটু নজর দেয়া, যে যেসব খাবার খেলে রক্ত তৈরি হয় বা হিমোগ্লোবিন তৈরি হয় সেই সব খাবার, যেমন আয়রন যুক্ত খাবার গুলা বেশি করে খেতে, আর এখানে আমরা ডিম খেতে বলবো, দুধ খেতে বলবো, প্রোটিন হাই ফার্স্ট ক্লাস প্রোটিন, সবুজ শাক সবজি, কচু শাক, এই ধরনের খাবার গুলা বেশি করে খেতে বলবো এবং অবশ্যই আয়রন সাপ্লিমেন্টেশন নিবে এবং আয়রন সাপ্লিমেন্টেশনেই দেখা যাবে যে তার এই রক্ত শূন্যতা কেটে যাবে এবং অবশ্যই যেন সে পরবর্তীতেও যেন আমরা যে পোস্টপার্টাম পিরিয়ডে যে ফলোআপ গুলো দিই 6 সপ্তাহ সময়, ওই সময় তাকে একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করে দেখতে হবে যে তার কারেকশন হয়েছে কিনা এবং পরবর্তীতেও নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি অথবা এই ধরনের আয়রন সাপ্লিমেন্টেশন লাগবে কিনা সেই জিনিসটা তাকে ফলোআপে বুঝিয়ে দিতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। এরপর আমাদেরকে সুব্রত বিশ্বাস শোভা লিখেছেন যে 5 মাসে প্রেগনেন্সি চলছে কিন্তু ব্লাড প্রেশার উঠানামা করছে, এখন কি করণীয়, ওনার জন্য কি পরামর্শ থাকবে? তো 5 মাসের প্রেগনেন্সিতে আমরা যখন আমাদের কিন্তু এই অ্যান্টিনেটাল যে ভিজিট গুলা এগুলা কিন্তু আমরা করি এই যে ঝুঁকিপূর্ণ মা এগুলাকে স্ক্রিন করা অথবা এগুলা আর্লি ডিটেকশন করা, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। তো 5 মাসে যখন উনি বুঝে গেলেন যে ওনার ব্লাড প্রেশারটা বাড়ছে,
তো ধরে নেওয়া হয় উনি কিন্তু এমনও হতে পারে যে এক্সিস্টিং আগেই তার প্রেশার বেশি ছিল, তাহলে এক্ষেত্রে তো এক্ষেত্রে অবশ্যই তাকে অ্যান্টি হাইপারটেনসিভ নিতে হবে। তো সেটা ডিপেন্ড করবে, আমরা যেমন একবার দেখেই কিন্তু আমরা বলবো না যে সে হাইপারটেনসিভ, আমরা তাকে অন্তত আবার 7 দিন পরে আবার একটা ভিজিট দিতে বলবো, যে তখনও যদি দেখি যে আমরা ব্লাড প্রেশারটা বেশি আছে সেক্ষেত্রে আমরা লো ডোজ দিয়ে আমরা একটা অ্যান্টি হাইপারটেনসিভ শুরু করব, এবং শুরু করার পরেও কয়েকটা ফ্রিকোয়েন্ট ভিজিট দিতে হবে যে তার ওই ওষুধে অ্যাডজাস্ট হলো কিনা, সেভাবে দেখিয়ে তাকে প্রেশারটা নিয়ন্ত্রণে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এক্ষেত্রে আমরা খাবার দাবারের ক্ষেত্রে একটু বলি যে আলাদা লবণ খাবেন না, তৈলাক্ত খাবারগুলো একটু কম খাবেন, সবুজ শাক সবজি বেশি করে খাবেন, এই জিনিসগুলো তাকে মেনটেন করতে হবে। ধন্যবাদ ম্যাডাম। এরপর আমাদেরকে দীপা প্রশ্ন করেছেন, ওনার বয়স 29 বছর, আজ 36 উইকস প্রেগনেন্সি শেষ হলো, ওনার পায়খানার রাস্তার পাশে অনেক একটা মাংসপিণ্ডর মতো হয়ে গিয়েছে, ব্যথা বা রক্তক্ষরণ নেই, প্রায় 1 ইঞ্চি হয়ে গিয়েছে সেই মাংসপিণ্ডটি, তো এটা কি কোনো সমস্যা হবে কিনা, যেহেতু ওনার ডেলিভারির সময় চলে এসেছে, এবং ওনার কি নর্মাল ডেলিভারি এটার জন্য কোনো বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে কিনা, এবং উনি বলেছেন যে মাসিকের রাস্তায় মাঝে মাঝে ওনার একটু ব্যথা হচ্ছে এখন, তো এটা নিয়ে উনি খুবই দুশ্চিন্তায় আছে, ওনার এই দুটো সমস্যার কি সমাধান আছে? আচ্ছা, 36 সপ্তাহের পরে মাসিকের রাস্তায় একটু ব্যথা হতে পারে, এটা তেমন ভয়ের কিছু নাই। আর পায়খানার রাস্তার যে সমস্যাটা উনি বললেন সেটা হচ্ছে যে লামটা অথবা যে গ্রোথ উনি মনে করছেন, তো এই চাকাটা কিন্তু একজন সার্জারি বিশেষজ্ঞ দিয়ে একটু দেখিয়ে নেওয়া উচিত, যে কোনো ধরনের এটা অনেক ধরনের সমস্যা, হিমোরয়েড হতে পারে কিংবা কোনো রেকটাল গ্রোথ অথবা অ্যানাল পলিপ, এরকম কোনো কোনো কিছু হতে পারে, তো একটা অ্যাকুরেট ডায়াগনোসিস কিন্তু করে নেওয়া উচিত। এবং এই পায়খানা রাস্তার সমস্যার কারণে কিন্তু তার নর্মাল ডেলিভারির প্রসেসে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, এটার জন্য যে তাকে সিজার করতে হবে সেই ধরনের কোনো ধরনের ইন্ডিকেশন নাই, সে নর্মাল ডেলিভারি। যদি অবস্টেট্রিক বা তার গর্ভাবস্থার কোনো জটিলতা না থাকে তাহলে কিন্তু সে নর্মাল ডেলিভারি নিতে করতে পারবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। এরপরে সুলতানা মশিউর রহমান লিখেছেন যে 1.5 মাসের টাইমে উনি কাঠি টেস্ট করেছে, অর্থাৎ স্ট্রিপ টেস্ট করে দাগ স্পষ্ট, একটা দাগ স্পষ্ট আছে আর একটা দাগ একদমই হালকা পেয়েছে, তো এটা কি উনি প্রেগনেন্সি পজিটিভ ধরবে কিনা এই বিষয়ে আপনার কাছে পরামর্শ চাইছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এখনকার দিনে, কারণ অনেক মায়েরাই আমাদের কাছে এই ধরনের সমস্যা নিয়ে আসে, তো একটু বেশি আর্লি টাইমে করলে দেখা যায় যে এই একটা দাগ হালকা অথবা একটা একটু গাঢ় আসে, তো এই ক্ষেত্রে আমরা বলি একটু হলেও অপেক্ষা করতে, অন্তত 3 থেকে 4 সপ্তাহ আবার অপেক্ষা করে তাকে টেস্ট করতে অথবা প্যাথোলজিক্যাল টেস্ট করতে। এবং এই সময় কিন্তু আমরা প্রেগনেন্সিতে যাতে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি না হয় সেই জন্য আমরা কিন্তু ফলিক অ্যাসিড দিয়ে থাকি, তো এই সময় শুধু ফলিক অ্যাসিড খাবে এবং 3 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করে সে হয় প্রেগনেন্সি টেস্ট, ইউরিনারি টেস্ট করবে অথবা আল্ট্রাসোনোগ্রাম করে কনফার্ম করবে। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে কিছু পরামর্শ চাইবো আমাদের সকল প্রেগনেন্ট মায়েদের জন্য এবং তাদের সুন্দর প্রেগনেন্সি পথটি চলবার জন্য। সব মায়েদের জন্য আমি যেটা পরামর্শ দিব যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং যেটা বললাম যে অবশ্যই প্ল্যান করে প্রেগনেন্সি নিতে হবে, এবং এই প্রেগনেন্সিটা এখনকার দিনে আমরা সঠিক সময় নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রথম প্রেগনেন্সিটা অবশ্যই আমরা যদিও 35-এর পরে অনেক বেশি রিস্ক হয়ে যায়, আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা এখন যে লেখাপড়া করি চাকরি বাকরি করি দেখা যায় যে আমরা এটাকে ডিলে করি, তো ডিলে করলে অনেক সময় দেখা যায় প্রেগনেন্সি আসতে সময় লাগে, তো তখন দেখা যায় ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে আসে, তো সেই জন্য আমরা বলবো যে সময় মতো প্রেগনেন্সি নিয়ে ফ্যামিলি কমপ্লিট করাটাও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর প্রেগনেন্সি যখন আমরা নেওয়ার প্ল্যান করব অবশ্যই একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে যে কোনো ধরনের শারীরিক ফিটনেসে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখিয়ে সেই চিকিৎসা নিয়ে তারপর প্রেগনেন্সি নেওয়া, এবং প্রেগনেন্সি অথবা গর্ভাবস্থায়
অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া এবং নির্দিষ্ট সময়ে ভিজিট করা, এবং আলটিমেটলি একজন অবশ্যই আমরা যেন আমরা পরিবার সবাই সহযোগিতা করি এবং আমাদের ডেলিভারি গুলা যেন অবশ্যই হাসপাতালে হয়, এবং যাতে করে কোনো ধরনের ডেলিভারি সংক্রান্ত ঝুঁকির কারণে মা এবং বাচ্চার যেন কোনো ধরনের অসুস্থতা বা মৃত্যু আমরা অবশ্যই চাই না। আমরা চাই প্রত্যেকটা মা এবং শিশু যেন নিরাপদ থাকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে এত সুন্দর কিছু পরামর্শ আমাদের দর্শকদেরকে দেবার জন্য। নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক উপকার পেয়েছেন আজকের এই আলোচনা থেকে। ম্যাডাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি হেলথ টিউব বিডি এবং নুভিস্তা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন হেলথ টিউব বিডি এবং নুভিস্তা ফার্মাসিউটিক্যালস থেকে সরাসরি সম্প্রচারিত নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান বিশেষজ্ঞের পরামর্শে সুস্থ থাকুন মাতৃত্ব অনুষ্ঠানটি, যেখানে বিশেষজ্ঞ ডাক্তার বলবেন গর্ভবতী মা শিশুর সুস্বাস্থ্যে কি করবেন। আমাদের আজকের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনারা যারা আজকের অনুষ্ঠানটি দেখেছেন আমাদের আগামী পর্বগুলোতেও নিশ্চয়ই যুক্ত হয়ে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারবেন। আমরা চেষ্টা করব লাইভে সমাধান দেবার জন্য। অনুষ্ঠানটি স্পন্সর করবার জন্য নুভিস্তা ফার্মাসিউটিক্যালস কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই ডায়ড্রন অ্যান্ড ক্যাপ্রোজেন ডিএস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।